আর মাত্র হাতে গোনা কয়েকদিন আসছে বড়দিন 25শে ডিসেম্বর। মালদা জেলার আলমপুর ক্যাথলিক চার্চের প্রস্তুতি চলছে জোর কদমে, বহু মানুষের সমাগম হবে। তাই মানুষের মনোরঞ্জনের কথা মাথায় রেখে সাজু সাজু রাও। ডিসেম্বর আসতে তো বেশি বাকি নেই, সেই জন্য বলা যায় যে খুব জোর কদমে এখানে প্রস্তুতি চলছে। প্যান্ডেল করা হচ্ছে, রং করা হচ্ছে, শিশু যিশুর জন্য বিভিন্ন জায়গায়, প্যারিসের মধ্যেই, মিশনের মধ্যেই বিভিন্ন জায়গায় শিশু যিশুকে রাখার জন্য গোশালা তৈরি করা হয়েছে। এই গোশালার মধ্যেই যিশুকে রাখা হবে, সেগুলো ভালোভাবে মানে সাজানো হচ্ছে বিভিন্ন রকমের বেলুন দিয়ে, কাগজ দিয়ে, পাতা দিয়ে, যাতে মানুষ যারা আসবে তাদেরও ভালো লাগে এগুলোকে দেখে। তৈরি হচ্ছে কৃত্রিম আস্তাবল, যেখানে দেখা যাবে ছোট্ট যিশুকে। এবছর আলমপুর ক্যাথলিক চার্চে 115 বছর, তাই বাড়তি কিছু তো থাকবে। অন্যান্যরা যেমন ওরা ধর্মীয় অনুষ্ঠান পালন করে, আমরাও সেইভাবে আমাদের ধর্মীয় অনুষ্ঠানকে, যিশু খ্রিস্টের জন্মদিনটাকে খুব সমারোহের সঙ্গে সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে গান বাজনা আনন্দের মধ্য দিয়ে আমরা সেই দিনটাকে উদযাপিত করে থাকি। এখানে আমাদের খ্রিস্ট ভক্তগণ নানা গ্রামগঞ্জ থেকে আসে, যাদের নিয়ে আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করি, ভগবানকে ধন্যবাদ জানাই, আর আনন্দের সঙ্গে আমরা খাওয়া দাওয়াও করি। সাধারণ মানুষের সাথে সাথে প্রভু যীশু খ্রিস্টের ধর্মের বহু মানুষ আসছে প্রভু যীশুকে শ্রদ্ধা জানাতে। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।